আমার বর আমাকে আমার বাপের বাড়িতে রেখে সে চলে গেল রাজশাহীতে, তার কাজ আছে তাই আজকে আর থাকলো না। তো অনেক বৃষ্টি হচ্ছে আজকে, আমি আর আমার মেয়ে আর আমার আব্বু এখন আমার বাড়ির দিকে হাঁটা ধরেছি, কারণ এই কাঁচা রাস্তাতে রাদার আসলো না, পানিতে বৃষ্টিতে ভিজে একদম কাদা কাদা হয়ে আছে। এত সুন্দর ওয়েদার, এত ভালো লাগছে, মানে মাগরিবের আগ দিয়ে এই ওয়েদারটা, আর আমি ছাতা মাঝে মাঝে সরাই সরাই ভিডিও করতেছি আর ভিজে যাচ্ছিলাম, কারণ বৃষ্টিটা কেন জানি ফোনেতে বোঝা যাচ্ছে না, টিপ 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 বৃষ্টি হচ্ছিল। আর আমার মেয়ে খুব আরাম করে তার নানুর কোলে উঠে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, আর আমার ওয়েদারটা খুব বেশি ভালো লাগছিল। এখন ধানের সময়, ধানের কাজের সময়, ধান কাটা শুরু হয়ে গেছে, আমার আব্বু ধান কাটার কাজ করতেছিল। তো যাই হোক, আমি এখন ভেজা রাস্তাতে সুন্দর করে টিপ টিপ করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে যেতে। বাট কাদা কাদার জায়গাতে জুতা পরে হাঁটতে পারছিলাম না, তাই ভিডিও করতে পারিনি কিছু কিছু জায়গায়। এর আগেও আপনাদেরকে আমাদের মাটির বাড়িগুলো দেখিয়েছি, তো এটা আমার বরাবর বাড়ি। এখানকার মাটির বাড়িগুলো এরকম কালার করা থাকে, মানে আলকাতরা দিয়ে কালার করা থাকে, সাদা এবং কালো এভাবে। আর এই তো পুকুর, আমাদের বাড়ির কাছে প্রায় চলে এসেছি। অ্যান্ড ফাইনালি এগুলো হচ্ছে খড়ের পালা, আমাদের এদিকে খড়ের পালাই বলে। আপনারা কে কে চিনেন জানি না, আমি শহরের মানুষ হয়তো চিনবেন না, আমি যেহেতু গ্রামের মানুষ আমি চিনি। আর এই তো কাগজ ফুল বলি এটাকে আমরা। ফাইনালি আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। আপনারা কিন্তু জানেন যে আমার আব্বু একাই থাকে বাসায়, মানে আমার ছোট বোনেরও বিয়ে হয়ে গেছে, আমার ভাইয়া বাইরে থাকে, তাই আমার আব্বু পুরো একা হয়ে গিয়েছে। তো চলে আসছি বাবার বাড়িতে, অবশ্য এখন কারেন্ট নাই জন্য বসে আছি, আমি আর আমার মেয়ে দুইজনই বসে আছি। আম্মু তুমি কোথায় এসছো? কারেন্ট নাই তো এভাবে ভিডিও করতে হবে। তো টিপ 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 করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি আজকে বন্ধ হবে না বোঝাই যাচ্ছে। তোমার নানুর বাড়িতে কেমন লাগে? নানু কই? তোমার নানুর বাড়ি মাটির বাড়ি। তো যাই হোক, আমি এখন ছোট একটা লাইট দিয়ে ধরে আছি। তো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে খুবই ইচ্ছে করছে, যে আমি আজকে কেন জানি বাসায় ঢোকার পর মনে হচ্ছিল আমি হয়তো সেই পরিবেশটা, সেই সময়টা কখনোই ফেরত পাব না, যে বাসায় আসার পরে বলবো আম্মু আম্মু ব্যাগটা নাও, আর হচ্ছে এই যে তোমার নাতনি আসছে একে কোলে নাও, আমি খুবই অস্থির হয়ে গিয়েছি, আমি এটা বলতে পারবো না। আমার জন্য আম্মু তুমি কি রান্না করেছো আজকে? আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খাইতে দাও। আম্মু আমি অনেক ক্লান্ত, আমি এখন একটু রেস্ট নেব, তুমি তোমার এই নাতনিটাকে নিয়ে একটু ঘুরে আসো, আমাকে একটু খেতে দাও, আমার নাস্তা দাও, এই ঘর ওই ঘর খুঁজে খুঁজে কিন্তু পাবো না। আমরা হচ্ছে তিন বোন এক ভাই, তো আমরা যখন অনেক ছোট ছোট জ্ঞানী হয়নি, আমার তো বলতে গেলে ছোট্ট একটা মানুষ আমি, তখনই আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেছে আমার মা। তো মিস করি অনেক বাসায় আসলে, আমি দেখি সবাই তো এরকমই করে, যে মায়ের বাসায় গেলে মা বা আম্মু আম্মু ট্যাক্টর নিয়ে রাখো, আম্মু খাবার দাও কি খাবার আছে, এ ঘর ওই ঘর খুঁজে খুঁজে বলে, বা আম্মু আমি অনেক টায়ার্ড, আম্মু আমি অনেক টায়ার্ড। শুধুমাত্র যে বৃষ্টি হচ্ছে তো তাই এগুলো মনে পড়ছে, এই জন্য শেয়ার করলাম। আব্বু একটু বাইরে গেল, তো আমি আর আমার মেয়ে আছি। তো মাটির বাড়ি এসেও শান্তি, কিন্তু মিসটাও একটা জিনিসই করি, যদিও আমি কখনো এরকম সময় বা এরকম ভালোবাসা কখনো পাইনি মায়ের। ঠিক আছে, আল্লাহ হাফিজ।